হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুব চমৎকার আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আসলে দেখাবো আমি মূলত স্পোর্ট ইউভি। আসলে স্পোর্ট ইউভি কি, বর্তমানে দেখা যায় যে বিভিন্ন কন্টেস্টে বা ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দেয় যে আমার বিজনেস কার্ডটা স্পোর্ট ইউভি হবে অথবা আমার লোগো ডিজাইনটা স্পোর্ট ইউভি হবে। তো এই লোগো ডিজাইনে স্পোর্ট ইউভি এটাকে একটা ইফেক্ট বলা হয়। তো এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা নতুনদের ভিতরে অনেক কনফিউশনের একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে এখন, যে ক্লায়েন্ট আমাকে এটা বলতেছে এটা কিভাবে দিব। আপনি ইউটিউব ঘাটলে হয়তো খুব কম সংখ্যক টিউটোরিয়াল পাবেন, বাট প্রপারভাবে তৈরি করাটা কেউ কখনো দেখায় নাই। আজকে আমি স্পোর্ট ইউভিটা কি, কোথা থেকে পাবেন এর ধারণা এবং কিভাবে তৈরি করবেন ফটোশপে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে রাখি, এটা মূলত ফটোশপে সবচেয়ে বেস্ট হয় তৈরি করার জন্য। তো আমি যদি প্রথমে গুগলে গিয়ে লিখি স্পোর্ট ইউভি, দেখেন তারপরে ইমেজে যদি যাই, এখানে দেখেন হিউজ এক্সাম্পল আছে যে এখানে একটা মানে একটা ইফেক্ট, তার মানে কেমন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড গ্রের একটা ইফেক্ট থাকবে, যেটা আপনার লোগো বিজনেস কার্ড যদি তৈরি করেন, বিজনেস কার্ডের যে লোগোটা থাকবে লোগোর ওপরে এটা থাকবে, অথবা আপনার যদি লোগো তৈরি করেন লোগোর ওপরে এটা দিতে হবে, জাস্ট ইট, আর কিচ্ছু না। তবে প্রথমে বলে রাখি, কালারটা শুধু যে ব্ল্যাক অ্যান্ড গ্রে দিয়ে হবে তা কিন্তু না, এটা আপনার যে লোগোর কালার ওই কালারের কম্বিনেশন দিয়ে হতে পারে, বাট নট এ এক্স্যাক্টলি গ্রেডিয়ান্ট। আপনার হয়তো অনেকে ভাবতে পারেন এটা তো গ্রেডিয়ানের মতো, না, এটা অনেকটা গ্রেডিয়ান নয়, এটা একটা কিছু বিষয় আছে যে এটাকে দেখতে অনেকটা মনে হবে যে যেন উঁচা মতো। দেখেন আমি এখানে একটা তৈরি করছি কিছুক্ষণ আগে, এই যে দেখেন এখানে কিছুটা মনে হচ্ছে যে এই নিচ থেকে এটা উঁচা বা এরকম টাইপের একটা জিনিস, এখানে ফিলটা থাকতে হবে। তো এটা নট এ গ্রেডিয়ান্ট। তো সবার জ্ঞাতার্থে আর একটু জিনিসটা বলে রাখি, সেটা এটা কিন্তু আর একটা নাম আছে যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানে না, সেটার নাম হলো স্পট গ্লোস। এই যে দেখেন স্পট গ্লোস দিয়ে সার্চ দিলেও সেম জিনিসটা পাবো, অনেক ক্লায়েন্ট আপনার স্পট গ্লোসও বলে দিবে, অনেক ক্লায়েন্ট বলে দেবে স্পট ইউভি। এখন যে যেটাই বলুক, জাস্ট আপনি আগে গুগলে একটু সার্চ দিবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে স্পোর্টস গ্লোস লোগো মেকআপ, আবার স্পোর্টস গ্লোস লোগো, যদি আমি স্পোর্টস ইউভি লোগো মেকআপ দিই তাহলে এরকমই আসবে। স্পোর্টস ইউভি বিজনেস কার্ড দিলেও দেখেন সেম জিনিসটা আসতেছে, বাট আপনাকে কী করতে হবে, সাধারণত লোগোটা এই ইফেক্টটা দিতে হবে, যদি লোগোর পাশাপাশি অন্য কিছু ইফেক্ট দিতে হয় তাহলে আপনি দিয়ে ফেল সেম ওয়েতে দিয়ে ফেলবেন। তো চলুন আমরা শুরু করি আজকে কিভাবে আমরা এই ইফেক্টটা দিব। তো সবার জন্য একটা সুখবর, সেটা হলো যারা ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে দুইটা ওয়েতে দেখাবো, একটা হলো ম্যানুয়ালি তৈরি করা দেখাবো, আর একটা হলো আরেকজনের জিনিস মানে লোগোর যে মকআপগুলো ফ্রিতে পাওয়া যায় ওইগুলো থেকে কিভাবে আপনি আপনার ডিজাইনে ইফেক্টটা খুব সহজে দিতে পারবেন। তো প্রথমত যেটা আমরা দেখাবো সেটা হলো ম্যানুয়ালি তৈরি করা, সেটা কেমন, আমি এটাকে একটু ডিলিট করে দিলাম। আর সে আরও একটা কথা, সেটা হলো সবসময় ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক টাইপের হবে, ব্ল্যাক বলতে নট এ এক্স্যাক্টলি রিচ ব্ল্যাক, জাস্ট কিছুটা মানে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা হলো এই মানে ফুল ব্ল্যাক না, বাট এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ডে হবে। এটার জন্য আলাদা কাগজ মানে পেপারই পাওয়া যায়, সেগুলোর ওপরে প্রিন্ট হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত যা করতে হবে, আমি এই যে লোগো, কালারফুল একটা লোগো, আমি এটাকেই নিব। এই লোগোটা আমি নিয়ে আসলাম, মনে করেন এটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, আমি আমার এই লোগোটাকেই আমি কী করব, এই লোগোর উপরে আমি ওই ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো লোগোটা নিয়ে আসলাম, এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এটাকে রাস্টারাইজ করে দিতে পারো, অথবা আমি নতুন করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, তাহলে লোকেশনটা এখানে থাকলো, পরবর্তীতে আমি যে কোনো লোগো এখানে পেস্ট করে দিলে ওইখানে সেভ করে দিলে আমার ওই স্পটটা হয়ে যাবে। এক কথায় এটা দিয়ে আপনি আপনি একটা মকআপও তৈরি করতে পারছেন, মানে একসাথে দুইটা হয়ে যাচ্ছে। তো লোগোর মকআপটা নিয়ে আসলাম, এইবার আমরা কীভাবে কী করবো সেটা একটু দেখব। তো এটাকে আমি স্মার্ট অবজেক্টটি করে রাখলাম, ওকে আমি আরেকটা কাজ করতে পারি, আমি এটাকে একটা কপি করে নিয়ে জাস্ট এটাকে হাইড করে রাখলাম, এটার উপরে আমি ডাবল ক্লিক করবো, জাস্ট নামের পাশে মানে লেয়ার স্টাইলটা নিয়ে আসবো। এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের ইনার শ্যাডো, ইনার শ্যাডোতে ক্লিক করবেন। এই যে দেখেন ইনার শ্যাডোতে ক্লিক করার পর একটু আপনারা খেয়াল করবেন, ওকে আমি আমি একটু জুম করি, এটাকে একটু জুম করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ডাবল ক্লিক করলাম ইনার শ্যাডো, জাস্ট লেখার ওপরে এসে ক্লিক করবেন, ইনার শ্যাডোতে ক্লিক করলাম,
ওকে আমরা উপরে দিয়ে রাখি। দেখেন এখানে যে কালার ছিল ওই কালারে কিন্তু একটা ইফেক্ট তৈরি হবে। তখন আমরা কি করব, এখান থেকে এটা হোয়াইট কালার আমরা রেড কালার রেখে দিলে এই যে শ্যাডোটা এই যে পাশের যে জিনিসটা এটাকে আমরা হোয়াইট রেখে দিব, তাহলে আমাদের ভালো হবে। সাদা রাখলাম, আমরা চাইলে এটা 100% করে দিলে এটা বেশি ইফেক্ট হবে, আমি 70% দিলাম এবং কালারটা নর্মাল রাখবে নর্মাল। আর যদি আপনি এখান থেকে ওভারলে দিয়ে দেন তাহলে এর সাথে যে কালারটা দিব এখানে ওই কালারের সাথে একটা মানে কি বলবো কম্বিনেশন করে একটা জিনিস তৈরি হবে। ওভারলে দিলাম এবং এখান থেকে যেটা আছে আমি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দিয়ে রাখলাম, এখান থেকে ডিস্টেন্সটা দিলাম 13 এবং কি বলে এটাও 0 এবং সাইজও সাইজটা 8 যেটা ডিফল্ট আছে, যা যা ডিফল্ট আছে এখানে এইভাবে ডিফল্টটা রেখে দেব। এরপরে যেটা করব সেটা হলো কালার ওভারলে। ওভারলে আমি আসলে এখানে আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি, আপনারা কিন্তু এটাকে মডিফাই করে আপনাদের মতো করে যেভাবে দরকার সেভাবে তৈরি করতে পারবেন। এবার আসবো কি কালার ওভারলে। কালার ওভারলেতে আসার পরে যেটা করব এখান থেকে যে গ্রে টাইপের যেটা আছে আমরা গ্রেটাই দিলাম। ওকে জাস্ট ওকে 6D এরকমই দিলাম। এখান থেকে আপনি কি করে দেবেন সফট কালারটা দিবেন, ওকে সফট লাইটটা দিবেন, সফট লাইটটা দিলে সুন্দর হবে। এবং এখান থেকে আপনারা 100 রেখে দিলেন কালার ওভারলে। তারপরে আছে গ্রেডিয়েন্ট ওভারলে। দেখেন আমরা জিনিসটা কিন্তু ক্লিয়ার বুঝে নেবেন, এখানে যে কালার আছে আপনি এই চাইলে এই কালারেরই একটা ইফেক্ট তৈরি করতে পারবেন, অথবা আপনি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলেতে যেতে হবে। দেখি আমরা একটু ওটাতে অ্যাপ্লাই, তো গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পরে দেখেন টিক হয়ে যাবে এখানে। এখানে দেখেন আমার ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, এই যে দেখেন আমার কিন্তু সেই ইফেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা প্রথমত কী করব, এখান থেকে 100 রাখবো অপাসিটি এবং কালার মোডটা আপাতত ব্লেন্ড মোডটা নর্মাল রাখলাম এবং এইখানে ক্লিক করব, করে এখান থেকে গ্রেডিয়েন্ট দেবো। এখন যদি আপনি চান এখানে ওই যে কালারটা ছিল, আমি এইখান থেকে লোগোর যে কালারটা ছিল আপনি যদি চান আমি একটু দেখি, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ভিডিওটা বড় হলেও আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে ফাইন, আমি এখান থেকে কালার দুইটা কপি করলাম, জাস্ট মনে করেন এই কালারের উপরেই দিব, এটাকে নিলাম কালার কোডটা দিয়ে দিলাম, একটা দিলাম এবং দেখেন এখন দুইটা কালার দিলে হবে কি না আমি একটু আগে ট্রাইটা করে দেখি, দেন আমরা আসল কাজে যাব। এখান থেকে এই যে দিলাম, এই দিয়েও যদি দিই তাও দেখেন একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে। বাট সাধারণত যেটা ক্লায়েন্ট হবে সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আমরা আমাদের কাজটাই করি এই যে এখান থেকে ব্ল্যাক না ব্ল্যাকের চেয়ে একটু গ্রে টাইপের, জাস্ট এখান থেকে এটা ক্লিক করলাম, এটা দিলাম, দেন এখান থেকে এটাই ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে সাদা বা গ্রে, এই যে দেখেন হালকা গ্রেও দিতে পারি ফুল সাদাও দিতে পারি নো প্রবলেম। ওকে আমি এরকম টাইপের দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে কী করতে হবে, রিভার্স দিয়ে দিতে পারেন, তার মানে আপনি যদি এই সাইডটা নিয়ে যেতে চান রিভার্স দিয়ে দিতে পারেন নো প্রবলেম। এই যে লিনিয়ার আছে এখান থেকে লিনিয়ার থাকবে, অ্যালাইন উইথ লেয়ার থাকবে। এবার অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা আপনি জিরো দিবেন না ঘোরাবেন, এটা যত ঘোরাবেন আপনার এই ইফেক্টটা তত ঘুরবে। এখন আপনি চাইলে এখান থেকে 90 দিয়ে দিতে পারেন, দেখেন 90 দিলে উপর দিয়ে হচ্ছে নিচে থাকছে না, আমি এখানে জিরো দিয়ে দিব। জিরো দেওয়ার পরে এখানে যে 100 আছে 100টা এইভাবেই থাকবে। এখন যদি একটু ওকে দিই, জাস্ট আমরা দেখার জন্য ওকে দিলাম, দেখেন আপনার সেই কি বলে ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি আবারও ডাবল ক্লিক করলে কিন্তু সেই জায়গাটা আবার ফিরে পাবো গ্রেডিয়েন্ট ওভারলে। যদি আমরা চাই এখানে যে ব্ল্যাকটা আমি যদি এই সাদাটা এখানে দিতে চাই, মনে করেন এখানে 50-এর লোকেশনে, এবং এটাই ক্লিক করে অল্টার ধরে এটার একটা কপি আমি এই সাইডে নিব, নিয়ে যদি ওকে দিই দেখেন কি হচ্ছে, দুই সাইডে ব্ল্যাক আসছে আর মাঝখানে সাদাটা হচ্ছে, মানে ইফেক্টটা যেভাবে ইচ্ছে আপনি সেভাবে করতে পারছেন। ওকে ফাইন, এটা চলে গেল, আমার এখান থেকে দরকার নাই, আমার যেটা দরকার নামের পাশে ক্লিক করবেন। আবারও বলছি গ্রেডিয়েন্ট ওভারলে আমার এখান থেকে এটাকে টান দিয়ে নিচে দিয়ে দিলে হয়ে যাবে, সরি এটাকে এটাকে আমার এইখানে দরকার, ওকে এটা গেল। তারপরে আছে ড্রপ শ্যাডো, এটা আমরা একটু দেখব। তো ড্রপ শ্যাডো এখানে একটা ক্লিক করলাম চলে আসলো। আবারও বলি শুধুমাত্র টিক চিহ্নে ক্লিক করলে কিন্তু হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, জাস্ট লেখার উপরে ক্লিক করতে হবে, যাদের ওল্ডার ভার্সন আছে তারাও, যারা আপডেট ভার্সন ইউজ করেন তারাও। তো ড্রপ শ্যাডোয় ক্লিক করলাম, এখানে একটা অপশন চলে আসলো, এখান থেকে কালারটা আপনি নর্মাল রাখতে পারেন, জাস্ট শ্যাডোটা কীভাবে হবে সবচেয়ে ভালো হয় আপনার এখান থেকে রাখবেন হলো মাল্টিপ্লে রাখবেন এবং অপাসিটি দিবেন 100,
তারপরে অ্যাঙ্গেল 90 রাখতে পারেন। 90 রাখলে ওকে আমরা একটু ক্যান্সেল করি, আমরা জিনিসটা একটু বড় করি জাস্ট। ওকে, এখান থেকে আমরা ড্রপ গ্রেডিয়ান থেকে আবারও সেই কাজটা করি যে এটাকে টান দিয়ে ডিলিট করে এটাকে সরিয়ে দিই। আপনি চাইলে ব্ল্যাকটা যদি আরেকটু বেশি করতে চান বা এটাকে সরাতে চান, ওদেরকে এভাবে ওকে দিলাম, ড্রপ শটও দিলাম, মাল্টিপল থাকলে 100 থাকলো, এটা এটা যদি আমি 0% করে দিই তাহলে এখানকার শ্যাডোটা অন্যদিকে ঘুরে যাবে। সো 90% থাকলো, 8, 0, 4 যা যা আছে ওকে, ব্যাস এটা আপনার হয়ে গেল সেই কি বলে ইউভি স্পট বা স্পট গ্লোরি গ্লোস যাই বলেন সেটা, এটা একটা হয়ে গেল। এখন এটা তো আমরা তৈরি করলাম, এখন কি বললাম যে কালার দিয়ে চাইলেও আমি যদি এখানে একটা কালার দিয়ে দিই সাপোজ এখান থেকে, এখান থেকে আরও একটা কাজ করতে পারেন। যদি আপনাদের ক্লায়েন্ট যদি দেখেন যে আপনার কাছে চাচ্ছে আরও একটু বেশি এ পড়বে, তখন এই বিভেল অ্যান্ড ইমবোসে ক্লিক করবেন। এখানে দেখেন অনেক অপশন আছে, এখান থেকে ডেপ্থটা আরও কমাতে পারেন, জাস্ট মনে করেন 5 রাখলেন, সাইজটা আর একটু কমায় দিলেন, এই স্মুথ, এই যে এইভাবে যদি দেন তাহলে আপনার এটার একটা ইফেক্টটা বেশি পড়বে। যাই হোক, আমি এটাকে এটা সাইজটা একটু বাড়াই, এই যে দেখেন যত বাড়াবেন 15 দিয়ে দিই, 15 দিলেও দেখেন হচ্ছে, আপনি চাইলে এটা রাখতে পারবেন। এখন এই গ্রেডিয়ানে এসে যদি আমি এখান থেকে এসে এ করে যে কালার কোড সেটা যদি দিয়ে দিই বা এই টাইপের কোনো কালার দিই, তাহলে কিন্তু আমার ইফেক্টটাও সেই কালারের ভিতরে পড়বে। এই যে দেখেন, এই যে দেখেন আমার এই জিনিসগুলো একটা কিন্তু ইফেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, জাস্ট ইট, নাথিং এলস, এটাই হলো আপনার আসল জিনিস। এখন আমরা যেটা দেখাবো সেটা হলো, ওকে আমি এটাকে অফ করি, এটার উপরে দেখাবো, এইটা এটা তো ইস ফ্ল্যাট, এটা যখন ফ্ল্যাট তাহলে আমাদের কী করতে হবে, এই যে আমি একটা লোগো মকআপ আমি ডাউনলোড করে রাখছি, এখানে দেখেন একটা মকআপে এই এই হলো এটা দেওয়া আছে, কি বলে এই ইফেক্টটা এই মকআপে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এই মকআপ এই ইফেক্টটা কপি করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই যে দেখেন ইফেক্টস লেখা আছে, এই ইফেক্ট এখান থেকে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল করবেন, আপনার যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট লেয়ার স্টাইল, এই দেখেন পেস্ট করলে ওখানে যেমনটা ছিল তেমনটা লেয়ার স্টাইলটা পেস্ট হয়ে গেছে। বাট এখান থেকে ডাবল ক্লিক করে এখন কিন্তু আপনার এই গ্রেডিয়ান থেকে নর্মাল যদি করে দিই তাহলে কিন্তু দেখেন ওই স্টাইলটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। তার মানে সফট লাইট দেওয়া থাকলে কী হচ্ছিলো, আমার অরিজিনাল কালারটা ছিল এবং ইফেক্টটা পড়ছিলো, বাট আমি নর্মাল করে দিলাম, এই যে দেখেন পড়ে গেল। এখন আমার সুবিধা হচ্ছে কি, আমার কিন্তু এটা কিন্তু তাহলে আমি তৈরি করা লাগছিলো না, এইভাবে কিন্তু করে ফেলতে পারছিলাম। আবারও ডাবল ক্লিক করে যদি এইবার আমি এই গ্রেডিয়েন্টটা যদি আমি এখান থেকে 0% করে দিই অ্যাঙ্গেল, তাহলে দেখেন ঘুরে আসছে, ব্যাস কাজ শেষ হয়ে গেল। তো অনেক অনেক বেশি সময় নিয়ে ফেললাম হয়তো বা ভিডিওটা, বাট আশা করি এই ভিডিওটা দেখার পরে ইউভি স্পট বা এই টাইপের বা স্পট ইউভি যাই বলেন এই টাইপের কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তো এটা হলো আমাদের গ্রুপ, অবশ্যই সবাই এই গ্রুপে জয়েন করবেন এবং আমার ফেসবুক আইডি আমাকে ফলো করতে পারেন এবং লার্ন উইথ শোয়াক পেজে এসে একটা লাইক দেবেন এবং ফলোয়িং থেকে সি ফাস্ট করে দেবেন, তাহলে আমার যে কোনো পোস্ট খুব দ্রুত পেয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার ছোট্ট করে মতামত বা বড় করে মতামতটা ভিডিও ডিসক্রিপশনে তুলে ধরবেন, কারণ আপনাদের মতামত পেলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাহায্য করে। যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে ভিডিও চাইতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।